হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। বাঁকুড়া ডিস্ট্রিক্টের পক্ষ থেকে রূপশ্রী প্রকল্পের ওপরে অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি পদের জন্য একটা খুব ভালো ভ্যাকেন্সির ব্যাপারে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং এই রূপশ্রী প্রকল্পের ওপর ভ্যাকান্সির যে নিয়োগ সেটা কিন্তু সত্তর হতে চলেছে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছিলাম নদিয়া ডিস্ট্রিক্টের ওপরে, এবং সেই ভিডিওতে আমি দেখিয়েছিলাম মাত্র 250টার মতো অ্যাডমিট কার্ড ইস্যু করা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কম্পিটিশনের পরিমাণটা অনেকটাই কম, এই ধরনের রিক্রুটমেন্টে কম্পিটিশন কিন্তু অনেকটাই কম থাকে। সুতরাং আপনারা অবশ্যই আবেদন করে দেবেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের যে কোনো জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক অফিসিয়াল নোটিফিকেশানে কী কী বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখুন, অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনাদের এখানে যে কোয়ালিফিকেশান লাগছে সেটা আপনাদের হতে হবে কমার্স গ্র্যাজুয়েট, এবং তার সঙ্গে একটা কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে, যেখানে এমএস অফিস, ট্যালি প্রভৃতি বিভিন্ন কোর্স আপনাদের জানা থাকতে হবে, এবং তার সঙ্গে কিন্তু এখানে 3 বছরের একটা অভিজ্ঞতা আপনাদের প্রয়োজন। অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য আপনাদের বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এবং এখানে টোটাল ভ্যাকান্সি আছে 2টি, এবং আপনাদের স্যালারি হবে 15,000 টাকা। এবং ডেটা এন্ট্রি পদের জন্য আপনাদের কোয়ালিফিকেশান হতে হবে গ্র্যাজুয়েট, তার সাথে কম্পিউটার সার্টিফিকেট আপনাদের থাকতে হবে, এবং একটা টাইপিং স্পিড আপনাদের লাগবে যে 30টি ওয়ার্ড পার মিনিটে, এবং একটা 1 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনাদের এক্ষেত্রে লাগছে। এক্ষেত্রেও আপনাদের বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে, এখানে টোটাল ভ্যাকান্সি আছে 9টি, এবং আপনাদের স্যালারি হবে 11,000 টাকা করে। এবার এটা একটু দেখে নেবেন, এখানে আপনাদের কন্ট্রাক্ট ডিটেলস বলা হচ্ছে, যেহেতু এটা একটা কন্ট্রাক্ট বেসিস রিক্রুটমেন্ট। এবার এখানে একটু দেখে নিন, এখানে সিলেকশন প্রসিডিওর দেওয়া আছে। এখানে আপনাদের রিটেন এক্সাম হবে, তারপরে হবে প্র্যাকটিক্যাল এক্সামিনেশান, এবং তারপরে হবে সবশেষে ইন্টারভিউ। এবার দেখুন, এখানে কিছু ইম্পর্ট্যান্ট ডেটের কথা বলা হয়েছে, যেখানে অনলাইনে অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 16/1/2020 থেকে, এবং এটা চলবে 3/2/2020 পর্যন্ত। আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, এবং অনলাইনে আপনারা কীভাবে আবেদন করবেন তার উপরেও একটা ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো। সেই ভিডিওটা দেখার জন্য কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবার এখানে একটু দেখে নেবেন, এখানে অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেসটা এখানে বলে দেওয়া আছে, এবং এই রিক্রুটমেন্টে কোনো রকম অ্যাপ্লিকেশান ফিস কিন্তু লাগছে না। অর্থাৎ আপনারা কিন্তু অনায়াসেই আবেদনটি করে রাখতে পারেন। বন্ধুরা, এটাই হলো বাঁকুড়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে দেখুন www.bankura.gov.in, এখানে কিন্তু এই দেখুন, এখানে অ্যাপ্লাই অনলাইন ফর ভেরিয়াস পোস্ট আন্ডার DPMU রূপশ্রী প্রকল্প, এখান থেকে কিন্তু অ্যাপ্লিকেশানটা আপনাদের করতে হবে। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের একটা বিজ্ঞপ্তির ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, এবং পরবর্তী অনলাইন অ্যাপ্লিকেশানের ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। এবং যদি আপনাদের আরও কোনো কিছু জিজ্ঞাসা থাকে তাহলে ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।